হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। টেক মাহফুজ চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ইউটিউবে যারা আপনারা আসলে কাজ করে থাকেন, বিশেষ করে যারা নিউ কামার, তাদের জন্য ইউটিউবে আপনাদের যে ভিডিওটি আছে তার কাস্টম থাম্বনেলটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ কাস্টম থাম্বনেল বলেন কিংবা জাস্ট থাম্বনেল বলেন, থাম্বনেলের উপর ডিপেন্ড করে আসলে আপনার ভিউটি কি পরিমাণ হবে, কিংবা আপনার কোনো ট্রাফিক যেটি সার্চ করার পর আপনি ভিডিওটি পাওয়ার পর, ধরুন আপনার ভিডিও হয়তো সার্চ ইঞ্জিনে আপনার সার্চ করার পর হয়তো তাদের ফার্স্ট চলে এসেছে, কিন্তু আসলে আপনার থাম্বনেলটি আকর্ষণীয় না হওয়ার জন্য হয়তো দেখবেন আপনার সে ভিউয়ারটি আপনার ভিডিওটিতে ক্লিক করবে না। তো আসলে ইউটিউবের এসইওতে আমার মনে হয় থাম্বনেলটা আসলে খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক, আসলে কিভাবে আপনারা আপনার চ্যানেলে ভিডিওর যে থাম্বনেলটা আছে সেটি ক্রিয়েট করবেন। তো সেক্ষেত্রে আমি একটি ওয়েবসাইট ইউজ করি, সেটা হচ্ছে canva.com। আমি আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশানে সাইটটির লিঙ্ক দিয়ে রাখবো, আপনার সেখান থেকে রেজিস্ট্রেশন করে আপনার এখান থেকে আপনারা ইউটিউব চ্যানেল আর্ট কিংবা ইউটিউব আইকন বলেন কিংবা ইউটিউব থাম্বনেল এটা বানাতে পারবেন। ওকে, তো চলুন ইউটিউব থাম্বনেলে ক্লিক করবেন। যাওয়ার পর তারপর এখান থেকে আপনারা ইচ্ছে করলে আপনার এখান থেকে আপনার এখানে যে সকল টেমপ্লেট দেওয়া আছে আপনার এইগুলো ইউজ করে, অর্থাৎ সিলেক্ট করার পর আপনাকে এডিট করতে হবে, করে আপনার এইসব ইউজ করতে পারেন, কিংবা আপনারা কাস্টমভাবে এখানে ধরুন ক্লিক করার পর এখানে কালার সিলেক্ট করে আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো আমি যেহেতু আপনাদেরকে প্রথম দেখিয়ে দেবো, তো চলো না আসলে জাস্ট একটু টেমপ্লেটই ইউজ করে আমি, তো এটি ধরুন আমি এই টেমপ্লেটটি নিব। নেওয়ার পর ওকে আমি এই অপশানটি আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর কী করতে হবে, ধরুন আমি এখানে অ্যাড করব আপনার ইউটিউবের আপনার ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করার জন্য, ধরুন আমি এখানে কোনো কিছু লিখবো, তো জাস্ট আপনার এখানে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার জাস্ট এখানে অ্যাড হেডিং দিয়ে এখানে ধরুন লিখবেন হাউ টু ক্রিয়েট, আচ্ছা এখানে আপনার এটি বা সাদা কালার নিলে দেখতে সুবিধা হবে। ওকে, ধরুন আমি এই সে এই ইন্ট্রোডাকশানটা, অর্থাৎ ভিডিও টাইপের যে ইন্ট্রোডাকশানটি আছে সেটি আপনার এখানে দিলেন। ধরুন আপনার ভিডিও ইউটিউবের থাম্বনেল রিলেটেড, তো সেক্ষেত্রে আপনি ধরুন এইরকম একটি থাম্বনেল এখানে আপনারা দিলেন। ওকে, তো আপনার নেক্সট যে স্টেপটি হবে সেটি হচ্ছে আপনারা কোন রিলেটেড ভিডিও আপনি আসলে আপলোড করতেছেন সেই রিলেটেড কোনো যদি লগও আপনার এখানে ইউজ করতে পারেন, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় এটি বেটার হবে। তো সেক্ষেত্রে ধরুন আমি ইউটিউবের লগটি নিয়ে নিলাম, আপনারা আগে নামই রাখবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, আমি আসলে আগে নামাই নাই। তো ধরুন আমি এইটি আমি এখানে ইউজ করব। ওকে, তো চলুন এইটি জাস্ট আপনারা সেভ ইমেজ দিবেন। দেওয়ার পর এটি জেপিজি ফাইল, এটা না ইউজ করা বেটার, যেদিকে পিএনজিতে হইলে ভালো হয়। আচ্ছা এটাই ধরুন আমি নিলাম সেভ ইমেজ। ওকে, এটা পিএনজি ফাইল, ধরুন আমি ফাইলটি এটাতে সেভ করলাম। তারপর এখানে জাস্ট আপনারা ডাউনলোড হয়ে গেলে এখান থেকে এটা টেনে নিয়ে এখানে ছেড়ে দেবেন। ওকে, তো দেখুন এখানে এই ইয়েটি চলে এসেছে, আপনারা এটা ইচ্ছে করে যেখানে আপনাদের আসলে সুন্দরও লাগবে দেখতে এরকম কোনো জায়গায় আপনারা এটি সিলেক্ট করে দিবেন। ধরুন উপরে যেহেতু এটি লেখা আছে আমি এখানে এটি সিলেক্ট করে দিলাম। তারপর যেখানে এখানে আপনারা এখানে লেখার কালারটি অন্য আকর্ষণীয় অন্য কালার দিতে পারেন, যেমন একটু কালারিং দিলে মনে হয় সুন্দর লাগবে দেখতে। আচ্ছা এটাতে বোঝা যাচ্ছে না, তাহলে ওকে ধরুন এই কালারটি আপনি দিলেন। দেওয়ার পর আপনার ইচ্ছে করলে এখান থেকে আপনার টেক্সট ফরম্যাটটি একটু বড়ো ছোটো করতে পারেন, ধরুন 56 সাইজ দিয়ে কি ধরবে, আচ্ছা আর একটু ছোটো করে নিই। ওকে,
দেখুন এখানে আসলে দেখতে এই বিষয়টি এখন সুন্দর লাগবে কিংবা পূর্ণ এতকে। তারপর এখানে যে এটি আছে ইউটিউবের এখানে পাশে জাস্ট একটু ভিডিও থাম্বনেল এরকম কোন একটি টাইটেল দিয়ে দিবেন। ধরুন এখানে দিলাম টিএইচইউএমবি থাম্বনেল। ওকে, এখানে আপনারা আপনাদের ফ্রন্ট আছে, আপনারা যে ফ্রন্টে আসলে আপনাদের ভালো লাগে এরকম কোনো ফন্ট আপনার এখানে ইউজ করতে, ধরুন আমি এটি ইউজ করলাম। ওকে, তারপর কালার আপনার এখান থেকে এটি রেড কালার করতে পারেন। করার পর এটা সরি বানান ভুল থাম্বনেল, ঠিক আছে বানান ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন, কারণ আমি আপনাদের শুধু দেখানোর জন্য এটি ক্রিয়েট করতেছি। ওকে, তো দেখুন এটি নর্মালি আপনার আদার্স ধরুন আপনি কোনো ভিডিও এভাবে ক্রিয়েট করছেন, করার পর আপনারা জাস্ট যদি ভিডিও আপলোড করার পর অটোমেটিক্যালি যে থাম্বনেলটি থাকে সেই থাম্বনেলটি দেখতে আসলে ওই পরিমাণ আকর্ষণীয় হয় না, কিংবা আপনার ভিউয়ার যেসব আছে তাদের আসলে ওভাবে আকর্ষিত করে না। তো আপনার ধরুন এরকম একটি যদি কাস্টম থাম্বনেলটি এখানে বানান, তারপর এটা ডাউনলোড করে যদি আপনি আপনার থাম্বনেল অপশানে এটি দিয়ে দেন, অর্থাৎ আপনার যে থাম্বনেল ভিডিওর কাস্টম থাম্বনেল অপশান আছে সেখানে যদি আপনারা এটি দিয়ে দেন, তাহলে দেখবেন আসলে দেখতে আসলে বিষয়টা অনেক সুন্দর লাগতেছে, এবং চেষ্টা করবেন সিম্পলের মধ্যে বিষয়টা সুন্দর করে দেখানোর জন্য। অর্থাৎ কাস্টম থাম্বনেল এমন না যে শুধু বেশি ডিজাইন করবেন তাহলে হয়তো সুন্দর হবে এমনটা না, সিম্পলভাবে আপনি আসলে আপনার যে থাম্বনেলটি আছে সেটি ক্রিয়েট করতে পারেন এবং সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন। ওকে, তো যদি ভিডিওটি আপনাদের কোনো উপকারে লেগে থাকে অবশ্যই ভিডিওটি আপনারা লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন, আর পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।